কদরের রাত কখন খুঁজব, শেষ দশ রাতে নাকি শেষ দশকের বেজট রাতে নাকি শুধুমাত্র ২৬ রমাদান? প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর আমরা কখন খুঁজব? আমাদের দেশের অনেক মানুষই আমরা লাইলাতুল কদর বা শবে কদরটাকে আমরা ২৬তম রমাদান নির্ধারণ করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিসটি মিশকাতে আছে, সহিহুল জামি কিতাবে আছে, আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ ১০ দিনের বেজট রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। হ্যাঁ, ২৬ রমাদান রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমরা ২৭ রাত বলি, তো সেই দিন হওয়ার সম্ভাবনা আছে, অনেক মুহাদ্দিস অভিমত দিয়েছেন, তো অনেক মুহাদ্দিস আবার ২৩তম রাতেও বলেছেন। আসলে মূল কথা হচ্ছে যে নির্দিষ্ট করে কোন রাতে হতে পারে এমনটা নেই, তবে রমজানের শেষ ১০ দিনের বেজট রাত্রিতে হবে এতটুকু নির্দিষ্টতা আছে, কিন্তু এটা কততম রাত, ২১, ২৩, ২৫ না ২৭ না ২৯, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। এই জন্য রমজান মাসের শেষ ১০ দিনের প্রত্যেকটা বেজট রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে ইবাদত করা উচিত। কিছু কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসের ইঙ্গিত থেকে পাওয়া যায়, সেই আলামতগুলোর ক্ষেত্রেও আমরা হয়তো অনুসরণ করতে পারি, তবে আলামত দেখলে সেদিন হয়তো ইবাদত একটু বাড়িয়ে করব, কিন্তু অন্য বেজট রাত্রিগুলোকে এবাদত থেকে মুক্ত থাকা উচিত নয়। সে কিছু আলামতের কথা হাদিস থেকে প্রমাণিত হয়, যেমন হচ্ছে যেই দিন লাইলাতুল কদর হবে সেই দিন হালকা আকাশটা একদম আপনার আকাশে আকাশটা একটু হালকা পরিষ্কার থাকবে, তারপরে আকাশ হালকা বৃষ্টি হতে পারে এবং সেই দিন নাতিশীতোষ্ণ, তার মানে বেশি ঠান্ডাও থাকবে না বেশি গরমও থাকবে না, স্বপ্নের মাধ্যমে দিনদার লোকেরা বুঝতে পারে অথবা অন্তরে আমলের ক্ষেত্রে একটু প্রশান্তি অনুভব করতে পারে, এরকম বিভিন্ন আলামতের কথা প্রমাণিত হয়েছে। তো নির্দিষ্ট কোনো রাত ২৬তম রাত্রেই লাইলাতুল কদর এটা মোটেও ঠিক নয়, রমজান মাসের শেষ ১০ দিনের যেই কোনো বেজট রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে মনে করে আমরা লাইলাতুল কদর তালাশ করবো ইনশাল্লাহ, সম্ভব হলে আমরা এতে কাফে থাকবো, এতে কাফে থাকলে আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ ইবাদত বেশি হবে এবং লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এই জন্য এতে কাফে সম্ভব হলে থাকবেন। আর বেজট রাত্রিগুলোকে প্রত্যেকটা রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, হুজুর শেষ দশ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকতেন, স্ত্রীদেরকে ডেকে তুলতেন শবে কদর খোঁজার জন্য, এটা কি ঠিক? জি, এটা ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ ১০ দিন আসতো, তিনি আইকাজা আহলাহু সাদ্দা মিজারাহু, তিনি তার কোমর বেঁধে ফেলতেন, কোমর বাঁধার অর্থ হচ্ছে তিনি বেশি ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন, আর তিনি নিজের স্ত্রীদেরকে সন্তানদেরকে জাগিয়ে দিতেন যাতে করে বেশি করে ইবাদত করতে পারে। রমজানের শেষ ১০ দিন ইবাদতের গুরুত্বপূর্ণ দিন, দুঃখের সাথে বলতে হয় আমাদের রমাদানের শেষ ১০ দিন হয়েছে মার্কেটিং এর দিন, ব্যবসায়ীরা মনে করে এই সুযোগ, ড্রাইভাররা মনে করে এই সুযোগ, তারপরে ক্রেতারা মনে করে এই সুযোগ, ক্রেতারা মনে করে যে একদিন এক মার্কেটে যাবে, কেন ওই যে একদিন এক মার্কেটে যাবে এই জন্য যে এক এক মার্কেটে একটা পুরস্কার, কোনো মার্কেটে প্রধান পুরস্কার হচ্ছে প্রাইভেট কার, কোনো মার্কেট হচ্ছে কম্পিউটার, কোনো মার্কেটে হুন্ডা, এখন কোন মার্কেটে লাগিয়া যায় বলা তো যায় না, এই জন্য তিনি একদিন এক মার্কেটে মার্কেটিং করতে যায় এবং নিজে যায় যায় স্ত্রীকে বিভিন্ন মার্কেটে পাঠায়, কারণ কাটটা লেগে যায় হয়তো মনে করো যে আমার চেয়ে আমার স্ত্রী ভাগ্যবতী, সেই গেলে হয়তো ভাগ্য আরো বেশি করে লাগবে। আর অনেক ক্ষেত্রে দেখাও যায় আপনার আমাদের ফেনী শহরে একটি মার্কেটে পুরস্কার ঘোষণার পুরস্কার দিয়ে একটা তারা হচ্ছে একটা বড় ব্যানার তৈরি করেছে, তা আমি দেখলাম এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত যতজন পুরস্কার পেয়েছে প্রত্যেকে ছিল মহিলা, সাত নাম্বার পর থেকে হচ্ছে পুরুষেরা, আমি চিন্তা করলাম এই সব মহিলারা পাইলে কেন, মহিলা ভাগ্যবতী এই জন্য, পরে চিন্তা করলাম যে না আসলে ভাগ্যবতীর জন্য না, বরং মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলারা বেশি যায় এবং বেশি পরিমাণে যায়, এই জন্য মহিলাদের সংখ্যায় বেশি তাই তারা আপনার হচ্ছে পুরস্কার বেশি পেয়েছেন, আল্লাহ মাফ করুন। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। শয়তান বলে এই সুযোগ, ব্যবসায়ীরা মনে করে এই সুযোগ, ক্রেতারা মনে করে রমজানের শেষ ১০ দিন এই সুযোগ, ড্রাইভাররাও মনে করে এই সুযোগ, শয়তানও মনে করে এই সুযোগ, এই সুযোগই আপনাকে মার্কেটিং এর উসিলা দিয়ে আপনাকে ইবাদত থেকে বঞ্চিত করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের শেষ ১০ দিন নিজেরা এবং সন্তান সন্ততি পরিবারের সবাইকে বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। শবে কদরের সময় ঋতুবর্তী মহিলারা কিভাবে ইবাদত করবে? শবে কদরের সময় যদি কোনো মহিলা হায়াতগ্রস্ত নিফাসগ্রস্ত থাকে তিনি নামাজ পড়তে পারবেন না, কিন্তু নামাজ ছাড়া তিনি অন্যান্য জিকির আজকাত করতে পারবেন। হায়াতগ্রস্ত অবস্থায় কোনো মহিলা তিনি যদি চান
বেশি বেশি জিকির আজকার করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহু ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি এই দোয়াটা আপনি বেশি করে পড়বেন এছাড়া আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আছে বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে করে এই জিকির আজকারগুলো বেশি করে করতে পারেন অর্থাৎ এক কথায় বলতে গেলে যেগুলো করা যায় না সেগুলো বাদ দিয়ে অন্য ইবাদতগুলো করবেন আর আপনি যদি নিয়ত থাকে মালিক আমি যদি সুস্থ দাম আমি সব ইবাদত করতাম আপনি সব এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করতে পারেন ইস্তেগফার করতে পারেন দুরূদ করতে পারেন জিকির করতে পারেন হায়েজ নিফাসগ্রস্ত অবস্থায় যে কাজ করা যায় না সেগুলো থেকে বিরত থাকবেন হায়েজ নিফাসগ্রস্ত অবস্থায় কয়েকটি কাজ করা যায় না বা গোসল ফরজ হলে কয়েকটি কাজ করা যায় না এর মধ্যে একটি হচ্ছে আসসালাত নামাজ পড়া যাবে না দুই হচ্ছে কোরআন মাসসুল মাসহাব কোরআন স্পর্শ করা যাবে না তিন হচ্ছে আপনার সওয়াবের আশায় যদি গোসল ফরজ হয় তেলাওয়াত করতে পারবেন না নাম্বার চার হচ্ছে তাওয়াফ বিল বাইত বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন না নাম্বার পাঁচ হচ্ছে আল মাকসু ফিল মসজিদ মসজিদে অবস্থান করতে পারবেন না এই পাঁচটি কাজ ছাড়া আপনি সব করতে পারবেন তাহলে আপনি জিকির আজকার করতে পারবেন দোয়া করতে পারবেন এগুলো করবেন ইনশাআল্লাহ শুধু নামাজ থেকে বা সরাসরি তেলাওয়াত থেকে বা কোরআন স্পর্শ করা থেকে আপনি বিরত থাকবেন তাওয়াফ করা থেকে বিরত থাকবেন মসজিদে অবস্থান করা থেকে বিরত থাকবেন এছাড়া বাকি অন্যান্য আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে আমরা লাইলাতুল কদরে কি কি আমল বেশি করে করতে পারি লাইলাতুল কদরে আপনি যে সকল আমল করতে পারেন এর মধ্যে একটি আমল হচ্ছে লাইলাতুল কদরের রাত্রে বেশি করে দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি লাইলাতুল কদর পাই তাহলে বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি যার অর্থ হলো আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাদেরকে ক্ষমা করেন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আর এছাড়াও আপনি বাংলা যত দোয়া আছে সেই দোয়াগুলো বেশি করে পড়তে পারেন বেশি করে জিকির আজকার করতে পারেন বেশি করে আপনি তেলাওয়াত করতে পারেন কিছুক্ষণ নামাজ করতে পারেন নির্দিষ্ট কোনো আমল না করে ভাগ ভাগ করে করা উচিত কিছুক্ষণ নামাজ পড়লেন কিছুক্ষণ তেলাওয়াত করলেন কিছুক্ষণ জিকির আজকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বেশি করে পড়তে পারেন এটা অত্যন্ত চমৎকার একটি দোয়া একবার প্রতিযোগিতা করে করে এই দোয়াটি বেশি করে পড়া উচিত এছাড়া আপনি বেশি কিছুক্ষণ পর পর তেলাওয়াত করতে পারলেন সূরা ইখলাসটা বেশি করে পড়লেন তিনবার করে করে পড়লেন আপনি একবার পড়লে দশ পারার সমান সওয়াব কোরআনের তিন ভাগের এক ভাগ দশ পারা পড়লে যে পরিমাণ সওয়াব সূরা ইখলাস একবার পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় মানে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে আপনি এক সূরা ইখলাস বেশি করে পড়লেন কিছুক্ষণ জিকির আজকার করলেন কিছুক্ষণ তেলাওয়াত করলেন কিছুক্ষণ নামাজ পড়লেন কিছুক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এরকম বিভিন্ন আমল আছে আমাদের দেশে লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ নামে যে প্রচলিত নামাজ আছে এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় আমাদের দেশে প্রচলিত নামাজ হচ্ছে বারো রাকাত নামাজ পড়তে হয় প্রথম রাকাতে সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে সূরা ইন্না আনজালনা তৃতীয় তারপর রাকাতে হচ্ছে সূরা ফাতিহার সাথে ইখলাস পড়তে হয় এমন কোনো বর্ণনা নেই তাই আসুন আমরা বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি দোয়া করি জিকির আজকার করি ইত্যাদি ইবাদতগুলো বিভিন্ন ইবাদত আমরা বেশি বেশি করে করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরে আমলগুলো করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহু ফিকুম হাইয়াকুমুল্লাহ অনেক রাত হয়ে গেছে আর উত্তর দিলাম না হ্যাঁ 10:30টা বেজে গেছে সালাম শেখ কদরের রাত কখন খুঁজব শেষ দশ রাতে নাকি শেষ দশকের বেজট রাতে নাকি শুধুমাত্র ২৬শে রমাদান প্রিয় ভাইরা আমার লাইলাতুল কদর আমরা কখন খুঁজব আমাদের দেশের অনেক মানুষই আমরা লাইলাতুল কদর বা শবে কদরটাকে আমরা ২৬তম রমাদান নির্ধারণ করে নিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসটি সহিহ বুখারীতে আছে হাদিসটি মিশকাতে আছে সহিহুল জামি কিতাবে আছে আল্লাহর নবী বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল ফিত্রি মিনাল আশরি আল আওয়াখির মিন রমাদান